হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আজকে আমি আপনাদেরকে ক্যারামেল পুডিং কীভাবে বানায় সেটা দেখাবো। এই রেসিপিটা জানে না এমন মানুষ মনে হয় পৃথিবীতে কম আছে। তবুও যেহেতু এই রেসিপিটা এতই জনপ্রিয়, আমি চাচ্ছিলাম আমি কীভাবে তৈরি করি সেটা একটু দেখিয়ে দিই। খুবই সহজেই তিনটি স্টেপসে দেখাবো আজকে রেসিপিটি। একদম পারফেক্ট, মসৃণ আর টেস্টি পুডিং কীভাবে বানায় চলুন আর দেরি না করে এখনই দেখে নিই। প্রথমে বানাচ্ছি আমরা ক্যারামেলটা, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পানি। চিনি আর পানিটাকে খুব ভালোভাবে আগে একটু মিশে নিচ্ছি আর তারপর চুলা জ্বালতে অন করব। এবার আর চামচ দিয়ে এই চিনি আর পানিটাকে নাড়ানো যাবে না। চুলা জ্বাল থেকে মিডিয়ামে রেখে আমাদের অপেক্ষা করতে হবে এরকম একটা সুন্দর কালার আসার জন্য। এখনও কিন্তু নাড়াবেন না, দরকার হলে এইভাবেই হাঁড়িটাকে হালকা ঘুরিয়ে নেবেন। ক্যারামেলটা প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেশ ডার্ক হয়ে যাচ্ছে। এখন সাথে সাথে নামিয়ে যে বাটিটাতে আমরা পুডিংটা বানাবো সেখানে ক্যারামেল সসটাকে ঢেলে দিতে হবে। ক্যারামেলটা সেট হতে থাক, এরই মাঝে চলুন আমরা পুডিংটার কাস্টার্ডটা তৈরি করে নিই। 3টা রুম টেম্পারেচারে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলি লার্জ সাইজে। ডিমটাকে আমি হালকা হুইস্ক করে নিচ্ছি। অনেক বেশি মেশাতে যাবে না, তাহলে অনেক বাবলস হয়ে যাবে, যেটা আমরা একদমই চাই না। ভালোভাবে ডিমটা মিশে নিয়েছি, তারপর দিয়ে দিলাম এখানে হাফ কাপ চিনি। আপনারা পুডিংটা কতটুকু মিষ্টি চান সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। এখানে আছে 1.5 কাপ লিকুইড মিল্ক। আমি 3 কাপ দুধ জাল দিয়ে দিয়ে ঘন করে নিয়েছি আর সেটাকে 1.5 কাপ বানিয়ে ব্যবহার করছি। এটার বদলে কিন্তু আপনারা ইভাপোরেটেড মিল্ক ইউজ করতে পারেন, অথবা এমনি দুধ জাল দিয়ে ঠান্ডা করে ইউজ করতে পারেন। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আরেকটা কথা, দুধটাকে একটু ঘন করে ইউজ করলে পুডিংটা আরও বেশি টেস্টি হয়, সেই কারণে আমি পুডিংটার জন্য দুধটাকে ঘন করে নিয়েছি। দুধ, চিনি, ভ্যানিলা এসেন্স এবং ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেক বেশি কিন্তু মেশাতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বাবলস হবে আর পুডিংটা পরে সুন্দর লাগবে না। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা খুব সুন্দর করে এবার সেট হয়ে গেছে। আমরা যেই ডিম আর চিনির মিক্সটা বানিয়েছি সেটাকে ছেঁকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু ডিমের কোনো সাদা এই ধরনের অংশ থাকলে সেটা বের করে নেওয়া যাবে। এইবার আমরা এই পুডিংটাকে ঢেকে নিচ্ছি। আচ্ছা, আমি আজকে যে ধরনের মোল্ড ইউজ করছি সেটা হচ্ছে 7 ইঞ্চের একটা কেক মোল্ড। এটার বদলে কিন্তু আপনারা 5টা র্যামেকেন ইউজ করতে পারেন। এবার পুডিংটাকে বানানো পালা। একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে বসে দিলাম একটা স্ট্যান্ড আর দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি। আপনারা চাইলে স্ট্যান্ডের বদলে এমনি একটা কাপড় বসে দিতে পারেন। আমি সবসময় স্ট্যান্ড বসাই, তাই আমি স্ট্যান্ডের মধ্যেই করে নিচ্ছি। স্ট্যান্ডটার উপরে পুডিংটাকে রেখে এবার ঢেকে এটাকে 25 থেকে 30 মিনিট রান্না করে নিতে হবে। আমার আজকে প্রায় 27 মিনিট লেগেছে। 27 মিনিট পর আমি এই ফয়েলটাকে বের করে নিচ্ছি, তারপর একটা টুথপিক অথবা ছুরি ইনসার্ট করে দেখব যে পুডিংটা পুরোপুরি হয়েছে কি না। পুডিংটা কিন্তু এই পর্যায়ে এখনও অনেক জিগলি আছে, কিন্তু একদম ক্লিয়ার বেরোয়েছে টুথপিকটা, তার মানে এটা একদম সেট। এখন এটাকে রুম টেম্পারেচারে আনবো আর তারপর ফ্রিজে কমপক্ষে 3 ঘন্টার মতন রেখে দিতে হবে, সারা রাতও রেখে দিতে পারেন। 3 ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এবং সাইডসগুলিকে এইভাবে একটু ছুটি নিতে হবে, তারপর উপর দিয়ে একটা প্লেট দিবেন আর পুডিংটাকে বের করে নেবেন। কাজটা অনেক সাবধানে করবেন আর অবশ্যই কিন্তু গরম অবস্থায় পুডিংটাকে মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কিন্তু পুডিংটা সাথে সাথে গলে একদম ভেঙে যাবে। আমি পুডিংটাকে কিন্তু মিডিয়াম আঁচে রান্না করেছি, এটা বলতে ভুলে গেছি তাই এখন বলে দিলাম। নিশ্চয়ই খেয়াল করছেন পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এবং ক্যারামেলের কালারটা একদম সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে বানাই সেভাবেও ট্রাই করে দেখবেন। আমি আশা করছি একদম পারফেক্ট পুডিং আপনারা বানাবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে ফেলুন। আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।